हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। बैरिए एक सन्धे सन्धे एन अफिस को बैरिए एक टुकटा बजार करते बाड़ी एक गेस्ट आसपे। गेस्ट मैं खूब काछे एकदम हमारे काछे थाके एक जन बांगाली फैमिली आछे, एकटा मात्र बांगाली फैमिली खूब काछे थाके। तो जेहेतु हॉलिडे सीजन ओदेर के एक आसते बोले बिकेले आड्डा देव, तो एक टुकटा खाबार दाबार किने निलाम गिये जाते एक रान्ना करते हमें झटपट रान्ना करे फेलते पारी। বাজার ডান হয়ে গেছে, বাড়িতে সব জিনিসপত্র তুলেও দিলাম, এটাকে কার্ডটাকে ফেরত দিচ্ছি আর বাড়ি যাব। আজকে আমাদের বাড়িতে এই সুন্দর গিফট হ্যাম্পারটা এসেছে হলিডে, এর মধ্যে অনেক কিছু আছে, খুলে দেখিনি, পরে দেখব। মোস্ট প্রবাবলি কফি, তারপরে অনেক কিছু, চকলেট দেখেছো আর কি কি আছে, ক্যান্ডেল কার্ড অনেক কিছু আছে এরকম, খুব সুন্দর দেখতে এটা। তো পরে আমরা জানতে পেরেছি এটা হচ্ছে আমরা যে আমি তো বলেছিলাম আগে যে আমরা নতুন বাড়িতে এসেছি, তো আমাদের যে এজেন্ট হেল্প করেছে আর কি বাড়িটা খুঁজে বের করতে, তো এটা তার কাছ থেকে এই গিফটটা এসেছে, খুব সুন্দর। তো থ্যাংক ইউ টম ফর দ্য ওয়ান্ডারফুল গিফট। যদিও জানি আমি ওই বাংলা ব্লগ দেখবে না, তবুও বললাম, খুব খুশি হয়েছি। আর এদিকে অ্যাবি ছুটে বেড়াচ্ছে, অ্যাবি এখন বেলুন নিয়ে খেলছে, বাড়ি এত ক্লিন হয়েছে, কোনো টয় নেই, ওই জন্য কিছু না পেয়ে বেলুন নিয়ে খেলছে আর ওয়েট করছে কখন ওর বন্ধু আসবে। প্রত্যেক দু চার মিনিট বাদে বাদেই কখন আসবে বিট্টু দাদা, আসবে, ওরা বলেছে তাড়াতাড়ি চলে আসবে। ওরা চলে আসলে পরেই একটু শিমগুলোকে আমি গ্রিল করে দেব, এটা একদম রেডিমেড প্যাকেট আর কি, আজকে নিয়ে আসলাম কস্কো থেকে, এরকম রেডিমেড প্যাকেট একদম এর ভিতরে রেডি করাই আছে, ইভেন সসটাও দেওয়া আছে, জাস্ট বেক করতে হবে। এই ইনস্ট্রাকশানটাও নিচে লেখা আছে, ইনস্ট্রাকশানটা কী করে কুকিং করবে কোথায় দেখছি লেখা আছে আর কি, কোথাও একটা তো লেখা থাকবেই আর কি। হ্যাঁ এই যে এখানে লেখা রয়েছে, এখানে আবার সবসময় দুটো ল্যাঙ্গুয়েজে লেখা থাকে আর কি, এখানে যেমন কুকিং ইনস্ট্রাকশান এটা লেখা আছে, এখানে হচ্ছে সেম জিনিসটা ফ্রেঞ্চে লেখা আছে, মানে সব কিছুতেই নাম মানে দুটো ল্যাঙ্গুয়েজেই লেখা থাকে, ইংলিশ আর ফ্রেঞ্চ। তো এটা বলছে 400 ডিগ্রি ফারেনহাইটে দিলে পরেই এটাকে ওই দুটো পিট 7-8 মিনিটস করলে পরে এটা রেডি হয়ে যাবে, তো এটা ওরা আসার কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর একটা চিকেন উইংস গ্রিল করতে দিয়েছি, ওটাও স্টার্টার হিসেবে খেয়ে। আর এখানে বানিয়েছি হচ্ছে মিক্স নুডলস আর চিলি চিকেন, আর একটু ডেজার্টের জন্য বানিয়েছি ব্রাউনি। ব্রাউনিটা একটু মানে ঠান্ডা হয়ে তারপরে কাটলে ভালো হতো, একটু গরম অবস্থায় কেটেছি তাই শেপগুলো একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, এগুলো সব ঢেকে রাখি আর ফ্রেন্ডদের জন্য ওয়েট করি, ওরা চলে আসবে আর 5-10 মিনিটের মধ্যে। বাড়িতে বন্ধুরা এসেছিলো, ওরা এখন বাড়ি ফেরত যাচ্ছে, কিন্তু বাড়িটা যেহেতু গাড়িটা যেহেতু বাইরে রেখেছিলো, এই সময় স্নোফল হয়েছে, এখন ওদের গাড়ি ক্লিন করে তারপরে বাড়ি যেতে হবে, বেশ অনেকটা সময় লাগবে ওদের। গাড়িতে স্নো ক্লিন করা সব জিনিসগুলো সব সময় থাকে, তো এখন সেটা ক্লিন করছে ওরা, তারপরে বেরোবে। আর মোটামুটি সবার গাড়িতেই স্নো হয়ে গেছে। চিকেন উইংসটা দেখানো হয়নি তখন, তো এটা এরকম গ্রিল করে আমি একটু সস দিয়ে সতে করে নিয়েছিলাম, তো একেবারেই মানে আর কি লেস অয়েল কুকিং, এটা হেলদিও আর কি। আর এই যে শ্রিম টেম্পোরা যেটা আমি বেক করেছিলাম রেডিমেডগুলো, সেগুলো এরকম দেখতে, তো এগুলো তিনটে বেঁচে আছে, তো আমি এখন এগুলো বক্সে ভরে নেবো, ভরে এটাকে রেখে দেবো, কালকে আবার হয়তো একটু স্ন্যাক্সের মতন করে খেয়ে নেবো, এখন হলিডে সিজন আছে এসব একটু খাওয়াই হবে। আজকে তো থার্সডে নাইট, কালকে ফ্রাইডে, তো কালকের দিনটা কোনোরকম অফিস করতে পারলে পরেই মোটামুটি 4 দিন ছুটি, মানে ক্রিসমাসের জন্য এখানে, স্যাটারডে যেহেতু এমনিতেই ছুটির দিন, ক্রিসমাস পড়েছে, তো ক্রিসমাসে 2 দিন ছুটি থাকে, তো যে জন্য মানডে আর টিউসডেতেও ছুটি আছে, তো বেশ মজা, 4 দিন ছুটি। দুর্গাপুজোতে তো ছুটি পাই না, দুর্গাপুজোর 4 দিনই অফিস করতে হয়, দুর্গাপুজো যদি স্যাটারডে সানডে হয় তবে মানে আর কি
মজা হয় আর কি, না হলে তো উইকডেজে অফিস করো, তারপর অফিসে শেষে গিয়ে একটু কোনো মন্দিরে গিয়ে পুজো দেখে আসো, ওইভাবেই কাটাতে হয়। আর যদি ছুটি ম্যানেজ করতে পারলাম তাহলে হয়তো অষ্টমীর দিন ছুটি নিলাম, এরকম হয়। বাট সেটাও আমি খুব কমই পড়েছি, সামহাও আমি দেখি আমার অক্টোবর মাসে মানে কাজের চাপ থাকে, ছুটি নিতে পারি না, দুর্গাপুজোতে খুবই মন খারাপ হয় আর কি। আর বেশ কয়েক বছর হয়ে গেল পরে মানে কলকাতা দুর্গাপুজো দেখিনি আর কি। তো এখন এখানে চার দিন ছুটি পাচ্ছি এই ক্রিসমাসের সময়, হলিডে সিজনে, সেটাতেই মজা করি। চার দিনের অনেক প্ল্যান রয়েছে, দেখা যাক কতটা কি হয়। অ্যাবি ও সারাদিন হ্যারি পটার বই নিয়েই ব্যস্ত, কত দুটো বুক শেষ করেছিস তাই তো? ওর এই মানডে থেকে হলিডে শুরু হয়েছে, সেকেন্ড বুক শেষ করেছে, থার্ড বুক পড়া শুরু করেছে। তো ভালোই কাটছে হলিডে, তাই না? আজকে ঘুমো তাড়াতাড়ি, আজকে তো আবার অ্যাবি আজকে ঘুমিয়ে নে ভালো করে, কালকে তো রাতে ঘুম হবে না তোর। না কালকে রাতে ঘুমাবো আমি, ঘুমাতে হবে তো আমাকে কালকে রাতে। কেন? সান্টা আসবে। ও তাই, কালকে 24th না তাই সান্টা আসবে? ঘুমলে আসবে, নালে আসবে না। না ও বলছে ঠিকই ঘুমাতে হবে, আমি তো লাস্ট ইয়ার দেখেছি ওকে, ও প্রত্যেক 2-3 ঘন্টা পর পর উঠে বলে মামা মর্নিং হয়ে গেছে, মামা মর্নিং হয়ে গেছে। মানে মর্নিংয়ে উঠে দেখবে কখন যে স্যান্টা ওকে কি গিফট দিয়েছে, ও সেই জন্য ব্যস্ত। জানো আমি কালকে হচ্ছে 12টাতে ঘুমিয়েছি হ্যারি পটার বই পড়তে পড়তে। আচ্ছা আর আজকে কটায় ঘুমাবে? আজকে হচ্ছে আমি 1টায় ঘুমাবো। হ্যাঁ 1টায় ঘুমাবে, রাত জেগে বই পড়ছে, আমরাও পড়তাম ছোটবেলায়, সেজন্য বেশি কিছু বলছি না। 1st January অবধি করে নাও, তারপরে 2nd January, না 2nd January সানডে, সানডে থেকে তুমি ব্যাক টু ইওর ওল্ড রুটিন বাবা, না হলে হবে। যদি অনলাইন হয় তাও? অনলাইন হলো তো 9টার সময় স্কুল জয়েন করতে হবে তোমাকে। না বলছি কালকে আমাকে ঘুমাতে হবেই, মানে ঘুমলে তারপরে স্যান্টা আসবে। এই স্যান্টাকে কি দেবো কালকে আমরা? কি দেবো মানে কিছু স্যান্টার জন্য কিছু খাবার দাবারের ডিনার বা কিছু খাবারের ফুডের ব্যবস্থা রাখবো? আমরা একটা দিস টাইম হচ্ছে আমরা একটা মিল্ক দেবো। আর হচ্ছে ওকে একটা বলো তুমি যে ব্রাউনিটা বানিয়েছি সেটা একটা দেবো। ও আমি আজকে ব্রাউনি বানিয়েছি, ঠিক আছে একটা সেভ করে রাখবো স্যান্টার জন্য, স্যান্টা আসবে আমাদের বাড়িতে কিছু একটা তো খাবার। স্যান্টা লাস্ট ইয়ার খেয়েছিল না? কি খেয়েছিল? ওই ওটমিল কুকিটা আর মিল্কটা। হ্যাঁ লাস্ট ইয়ার খেয়েছিল তো ওটমিল কুকিটা। আচ্ছা এবারও আমরা ব্রাউনিটা দিয়ে দেবো স্যান্টার জন্য, ঠিক আছে? চলো আজকের মতো ঘুমিয়ে পড়ো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।